A very warm welcome to all of you. Today, we all have gathered here on the occasion of World. Impact on individual's life by the means of physical and mental well-being. In this regard, we want to thank the common people. Thank you, ma'am. সমাজের সবাইকে ফিজিওথেরাপি সম্বন্ধে অবগত করা এবং ফিজিওথেরাপি সার্ভিস নিয়ে ফিজিওথেরাপি প্রত্যেকটা মানুষ যাতে ফিজিওথেরাপি পরিষেবা নিতে পারে তার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করছি। আজকে আমাদের র্যালির পরে আমাদের এখানে প্রেস ক্লাবে ক্যাম্প আছে, ফিজিওথেরাপি ক্যাম্প আছে। এখানে সাংবাদিক মিডিয়া বন্ধুদের আমাদের একটা এবং তাদের ফ্যামিলি মেম্বারদের আমরা ফিজিওথেরাপি পরিষেবা দেবো। তৎসঙ্গে আজকে এডিনগর পুলিশ লাইনে আমাদের মহানির্দেশকের পুলিশ মহানির্দেশকের নির্দেশে আমাদের একটা ফিজিওথেরাপির এখানেও ফিজিওথেরাপির একটা ক্যাম্প হচ্ছে। এখানে পুলিশের বড় বড় অফিসিয়ালরা ডেলিগেটসরা আসবেন। আমরা এখানে কিছু ফ্রি ফিজিওথেরাপি সার্ভিস দেবো এবং পরবর্তী সময়ে স্কুল লেভেলের যেটা আমাদের প্রত্যেক বছর করে থাকি ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস যৌথ উদ্যোগে আমরা এটা একটা কুইজ কম্পিটিশন করছি। এটা সোমবার দিন মানডে অফ 9th of September এটা কুইজ কম্পিটিশনটা হবে। ত্রিপুরা রাজ্যের সমগ্র স্কুল থেকে আগত স্কুলের স্টুডেন্টরা এখানে আসবেন এবং কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট নেবেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফিজিওথেরাপি সম্বন্ধে সচেতন করা, ভুয়ো ফিজিওথেরাপি থেকে বিরত করা এবং সরকারি স্বীকৃত ফিজিওথেরাপি মানে আমাদের একটা মানে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকটা মানে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান যাতে ফিজিওথেরাপি রিক্রুট করে এবং স্কুল কলেজে যাতে ফিজিওথেরাপি রিক্রুট করে, ফিজিওথেরাপি কোয়ালিফাইড ফিজিওথেরাপি রিক্রুট করে। এবং তার সাথে সরকারকে আমাদের একটা অনুরোধ থাকবে, আমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি এবং ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের তরফ থেকে